বিসমিল্লাহিরহমানিরহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা দারুণ সকালের নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমি রুটি বানিয়ে দেখাবো। অনেক আপুরা আছে, আন্টিরা আছে, রুটি বানাতে পারে না বা রুটি খেতে চায়, তারা রুটি ফ্রিজে রেখে কিভাবে খেতে পারবে সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রুটিটা আমরা কিভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করে 3 থেকে 4 দিন আমরা এই রুটিটা খেতে পারি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দিয়ে 2 কাপ পানি দেব। এই কাপ দিয়ে আমি এখানে 2 কাপ পানি দেব। আপনারা চাইলে অবশ্যই কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে দেবো একটু হালকা সয়াবিন তেল রুটিটা সফট হওয়ার জন্য। এখন একটা কাঠির সাহায্যে লবণটা মিক্সড করে নেব, লবণটা গুলিয়ে নেব। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা দেখুন একদম ফুটে গেছে, পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব যে পানিটা বলক উঠে গেছে তখন চুলার পাওয়ারটা একটু কমিয়ে দেব। দিয়ে আটা দিয়ে দেব। এটা আমি গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এই আটাটাকে ভালো করে কাওয়া করে নেব, যেন আটার ভিতরে কোনো রকম লাংস না থাকে। অনেক সময় অনেকে আমরা আটা কাওয়া করি কিন্তু আটার ভিতরে গোটা গোটা থাকে, থেকে যায়, কিন্তু এই গোটাটা থাকলে রুটিটা সফট হবে না। অবশ্যই আটাটাকে একদম মিহি করে কাওয়া করতে হবে। দেখুন আমার আটার ভিতরে কিন্তু কোনো লাংস নেই, একদম গলে গেছে, এখানে আর লাগবে না, তাই আমি চুলাটা অফ করে দেব। আটাটা দেখেন ঠিক এরকম নরম করতে হবে, বেশি শক্ত করা যাবে না, না নরম না শক্ত, তাহলে এই রুটিটা খেতে ভালো লাগবে। এই দেখুন আটাটা কত সুন্দর হয়েছে, কোনো রকম লাংস নেই। এখন আটাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আটাটা আমরা নিয়ে নিয়েছি, এখন আটাটাকে ভালো করে ছেনে নিতে হবে, যেন কোনো ভিতরে গোটা গোটা না থেকে যায়। দেখুন আটাটা আমার ঠিক এরকম নরম করতে হবে। এখন আপনারা অবশ্যই ছোট বড় করে নিতে পারেন, আমি একটু বড় বড় শেপ দিয়ে নেব। দেখুন এই দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেছে। দেখুন ঠিক এরকম গোলটি করে নিতে হবে। এই দেখুন একটু আটা দেব, একটু চেপে দেব রুটিটার ভিতর। দেখুন লেসিটার ভিতরে কিন্তু কোনো গোটা নেই। রুটিটাকে বেলে নেব, ঠিক এইভাবে বেলতে হবে রুটিটার জন্য, চারিদিকে রাউন্ড হয়। আপনারা অবশ্যই ছোট বড় করে নেবেন রুটি, আমি একটু বেশি বড় করব না। এই দেখুন এই রুটিটা আমার বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেবো। দিয়ে আর একটা একইভাবে বেলে দেখাবো আপনাদেরকে। দিয়ে আবার একটু আটা দিয়ে দেব। অনেক আপু আন্টিরা জব করেন, তারা সকালে রুটি বানাতে সময় পান না, তার বিশেষ করে সেই তার দাদির জন্য আমার এই আজকের ভিডিওটা। প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অনেক সহজ বুদ্ধি।
দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে, বেলে নিয়েছি, এখন আমি ভেজে নেব। চুলার কাছে আমি এখন চলে যাব। দেখুন রুটিটা আমার বানানো হয়ে গেছে, এই দেখুন রুটি আমার বানানো হয়ে গেছে, কত শর্টকাটে আমি রুটি বানিয়ে নিয়েছি। এই দেখুন চুলায় আমি একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা আমার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এখন আমি রুটিগুলো একটা একটা করে দিয়ে দেবো। রুটিগুলো বেশি ভাজবো না, হালকা একটু এপে টুপেট একটু গরম করে নেব। রুটিটা আমি উল্টে দেবো, দেখুন বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা আমি ফ্রিজে রেখে দেবো। এই যে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আবারও আরেকটা উল্টে দেবো, দেখুন এটা রুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে রেখে দেবো, দিয়ে আরেকটা দিয়ে দেবো। একইভাবে ওই রুটিটা উল্টে দেবো, বেশি লাল করে ভাজবো না, যেহেতু আমি এটা ফ্রিজে রেখে দেবো, তাই বেশি ভাজার দরকার নেই, শুধু একটু গরম করে নিলেই হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা দিয়ে দেবো। দেখুন এই রুটিটাও আমার ভাজা হয়ে গেছে, এই যে এক পিঠ উল্টে দিয়েছি। এই একইভাবে বাকি সবগুলো রুটি আমি ভেজে নেব। এটা রুটি আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন ঠিক আমি বেশি লাল করে ভাজিনি, এখন এই রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট সময় দেবো। দেখুন এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, প্লাস্টিকের বাটি, বাটির ভিতরে টিস্যু দিয়েছি আমি, এখানে 2 থেকে 3টা টিস্যু দিয়েছি। আর আপনারা যদি এখানে সুতি পরিষ্কার কাপড় থাকে অবশ্যই দিতে পারেন, দিয়ে রুটিগুলোকে এভাবে পটে ভরে রাখতে পারেন, কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, এভাবে রেখে দিতে হবে। দিয়ে 3 থেকে 4 দিন আপনারা রুটি ভেজে খেতে পারবেন, কারণ অনেক সময় সকালে যে আপু আন্টিরা চাকরি করতে যান, জব করেন, সময় হয় না রুটি বানানোর। এভাবে আপনারা যদি রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন 3 থেকে 4 দিন। আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দিয়ে কন্টেনারটা ঠিক এভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, 3 থেকে 4 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তা প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।